একটি কোম্পানির প্রেসিডেন্ট যথারীতি বিদায় সম্ভাষণের পর নতুন প্রেসিডেন্টকে দুটি এক নম্বর ও দুই নম্বর মার্কা খাম দিয়ে বললেন, যখন কোনো পরিচালনা সংক্রান্ত সমস্যা দেখা দেবে যা তুমি নিজে মোকাবেলা করতে পারবে না, তখন এক নম্বর খামটি খুলবে, পরবর্তী সংকটকালে দ্বিতীয় খামটি খুলবে। কয়েক বছর পর একটি গুরুতর সংকট উপস্থিত হলো। প্রেসিডেন্ট তার আলমারি খুলে প্রথম খামটি বার করলেন। এতে লেখা ছিল, সংকটের জন্য তোমার পূর্ববর্তী প্রেসিডেন্টের ঘাড়ে দোষ চাপাও। অর্থাৎ আগে যে প্রেসিডেন্ট ছিল, বলো যে সেই প্রেসিডেন্টের কারণে আজকের এই সংকট। কয়েক বছর পরে তিনি আবার একটি সংকটে উপস্থিত হলেন এবং তখন তিনি দ্বিতীয় নম্বর খামটি খুললেন। এতে লেখা ছিল, পরবর্তী প্রেসিডেন্টের জন্য এরূপ দুটি খাম তৈরি করো, অর্থাৎ তোমার দিন শেষ, এখন তুমি বিদায় নাও এবং পরবর্তী প্রেসিডেন্টের জন্য এরকম আরো দুটি খাম তৈরি করে রাখো। এই গল্পটির নীতিশিক্ষা কি? দায়িত্বশীল ব্যক্তিরা তাদের ভুল ত্রুটি স্বীকার করে নেন এবং ত্রুটি থেকে শিক্ষা গ্রহণ করেন। কোনো কোনো লোক কখনোই কিছু শেখে না। আর যারা দায়িত্বশীল হতে পারে না, তারা সর্বদাই অপরের উপর দোষ অর্পণ করতে সদা প্রস্তুত হয়ে থাকে, যার কারণে তারা কখনো কোথাও স্থায়ীভাবে থাকতে পারে না। যে কোনো প্রতিষ্ঠানে বা কর্মক্ষেত্রে সমস্যা থাকাটা স্বাভাবিক। সমস্যা না থাকলে কখনো সাফল্য আসে না, আর সমস্যা থাকলে সমাধান অবশ্যই আছে। কর্মক্ষেত্রে ভুল হলে আমরা তিনটি জিনিস করতে পারি। নাম্বার এক, ভুলগুলিকে অগ্রাহ্য করতে পারি। নাম্বার দুই, ভুল অস্বীকার করতে পারি। নাম্বার তিন, ভুল মেনে নিয়ে তা থেকে শিক্ষা নিতে পারি। আমরা সচরাচর এক ও দুই নম্বরটি অতি সহজেই করে থাকি, কিন্তু তৃতীয় বিকল্প অনুসরণটি করার জন্য দরকার সাহসের। এর মধ্যে ঝুঁকি আছে, কিন্তু এটি সুফল প্রদত্ত। যদি আমরা ভুল স্বীকার না করি, তাহলে যে দুর্বলতার জন্য ভুল হয়েছে সেই দুর্বলতাগুলিকে আমরা সমর্থন করব এবং শেষ পর্যন্ত সেই দুর্বলতাগুলোই বড় হয়ে আমাদের সমস্ত জীবনকে প্রভাবিত করবে। এই দুর্বলতাগুলোকে শোধরাবার আর কোনো সুযোগ থাকবে না। তাই ভুল হলে সেই ভুলকে নিজের অক্ষমতা না ভেবে সেই ভুলকে সমাধানের জন্য কাজ করে যেতে হবে। এই ভুলকে বা দোষকে অন্যের উপর চাপিয়ে দেওয়া যাবে না কখনো। সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে আর এরকম ভুল না হয় এবং এর সমাধান তৈরি করে নিতে হবে, এবং এর আগে থেকেই এর বিরুদ্ধে নিজেকে সজাগ থাকতে হবে। তবেই আপনি কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন।